হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ইন্তেকালে অনেক বেশি ব্যথিত হলেন। সুদূর ইথিওপিয়া আফ্রিকার দেশ, সেখান থেকে তিনি এসেছিলেন। তিনি আসার পরে বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নবীকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। কিন্তু যখন আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, হযরতে বিলালের মনটা খারাপ, বিলালের মন ভাঙা। নবীর দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পরে বিলাল সিদ্ধান্ত নিলেন, এই আরবের জমিনে আমার পক্ষে থাকা সম্ভব না, কারণ আমি নবীকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমি। আর আমি যেই নবীকে ভালোবাসি, সেই নবী এই আরবের জমিনে আর নাই, কাজেই আমি আর আরবের জমিনে থাকব না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে বিলালের ব্যথা, হযরতে বিলাল সিদ্ধান্ত নিলেন, আমি আরবের জমিন ছেড়ে চলে যাব, আমি আরবের ওই উত্তপ্ত বালুর জমালুর উপর দিয়ে আর হাঁটতে পারবো না, যেই বালু আমার নবীর সাক্ষী দিবে, আমি ওই তায়েফের জমিনে আর যেতে পারবো না, যেই তায়েফের জমিনে গেলে আমি আমার নবীর স্মৃতি আমি দেখতে পাবো, ওই উহুদ পাহাড়ের সামনে দিয়ে আমি আর যেতে পারবো না, যেই উহুদ পাহাড়ের সামনে দিয়ে গেলে আমার নবীর কথা আমার স্মরণ হবে, আমি নবীর আশেক, নবীর প্রেমিক, নবীকে আমি ভালোবাসি, নবীর মায়া, নবীর স্মৃতি আমাকে অনেক কষ্ট দিবে, আমি এই স্মৃতি সহ্য করতে পারবো না। তাই হযরতে বিলাল তিনি সিদ্ধান্ত নিলেন, এবং বিশ্ব নবীর রওজা পাকের পাশে দাঁড়ায়া, নবীর কাছে সালাম পৌঁছায়া, বিদায় নিয়ে তিনি চলে গেলেন আরবের জমিন ছেড়ে। আর তিনি আরবের জমিনে আসেন না, একদিন, দুই দিন, পাঁচ দিন, সাত দিন, এক মাস, দুই মাস পার হয়ে যায়, আরবের জমিনে আর বিলাল আসে না। সকলের মনে প্রশ্ন, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবি, আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসত যেই সাহাবি হযরত বিলাল, সেই বিলালকে আমরা আর দেখতে পাই না, বিলাল তো আর আরবের জমিনে আসেও না। এইভাবে এক মাস, দুই মাস করতে করতে ছয় মাস যখন পার হয়ে গেল, আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর স্বপ্নে যুগে এসে হযরতে বিলালকে ডাক দিয়ে বললেন, ওরে বিলাল, আমার ইন্তেকাল হয়ে গেছে আজকে ছয়টা মাস, আরবের জমিনে আমার কত সাহাবী আসলো, আমার রওজা পাকের পাশে দাঁড়ায় আমাকে সালাম দিয়া গেল, আমার জিয়ারত করবার জন্য আসলো রে বিলাল, কিন্তু এই ছয়টা মাসের মধ্যে আমি একটাবার তোমাকে দেখতে পেলাম না, তুমি কেন আসো না বিলাল? এখন তুমি আমার সাথে আসবা, আমার কাছে আসবা, এসে আমার রওজা পাকের জিয়ারতটা একবার করে যা রে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘুমটা ভেঙে গেল রে বন্ধু, হৃদয় বিদারক ঘটনা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন যোগে বিশ্বনবীকে দেখার পরে বিলাল তৎক্ষণাৎ রওনা দিয়ে দিলেন, আমার নবীর পাকের রওজা মুবারকের সামনে যাইতে হবে, নবীর জিয়ারত করে আসতে হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেলেন আরবের জমিনে। আরবের উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন, মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পর দেখেন এমন ঘটনা, মদিনার অলিতে গলিতে কত অসংখ্য ছোট ছোট শিশু বাচ্চারা ছিল, তারা সকলে মিলে বলতে লাগলো, ওই দেখো আল্লাহর নবীর জামানার বিলাল চলে আসছে, যেই ভালো মানুষটা আমাদেরকে অনেক ভালোবাসত, আমাদেরকে নিয়ে সে সব সময় মহাব্বত করত, আমাদেরকে নিয়ে সে গল্প শোনাতো, সেই ভালো মানুষটা যখন ছিল বিলালও তখন ছিল, ওই দেখো বিলালকে আবার দেখা যায় কালো মানুষটা এসেছে। বাচ্চা ওরা বোঝে না, ওরা দৌড়ায় বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে গিয়া মা কে ডাক দিয়া বলে, মা, এতদিন পর্যন্ত বিশ্বনবীর জামানার একজন সাহাবিকে আমরা দেখি নাই, ওই হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার আরবের জমিনে, মদিনার জমিনে এসেছে। ও গো মা, হযরতে বিলাল যেহেতু মদিনার জমিনে এসেছে, আবারও কি সেই আখির জামানার পয়গম্বর তিনি দুনিয়ার জমিনে আসবেন নাকি? যেহেতু বিশ্বনবী যেদিন চলে গেলেন, তারপর থেকে আমরা আর বিলালকে দেখতে পাই নাই, আজকে আবার আমাদের মাঝে বিলাল এসেছে, তার মানে মনে হয় আমাদের নবীও আসবে। আরবের ছোট ছোট বাচ্চারা বিলালকে দেখে সকলের মনের মধ্যে একটা আনন্দ, মনে হয় সেই মায়ার নবীটা আবারও আমাদের মাঝে আসবে।
কিন্তু তারা তো জানে না, তারা তো বোঝে না, মা বাবারা তাদেরকে বুঝায়। যেই লোক চলে যায়, যার ইন্তেকাল হয়ে যায়, সে আর কোনোদিন আসে না। বিলাল ইন্তেকাল করে নাই, তাই বিলাল আবার এসেছে। সকলে মিলে বিলালের কাছে আসলো। বিলালের কাছে আসার পরে বিলালের সঙ্গে সবাই সাক্ষাৎ করে, বিলালের সাথে সকলে বুকে মুখ মিলায়, হাতে হাত মিলায়। সকলের চোখে মুখে একটা প্রশ্ন, বিলাল তুমি এতদিন কোথায় ছিলে? বিলাল তুমি কেন এতদিন আসো নাই? আল্লাহর নবীর রওজা পাকের জিয়ারত করবার জন্য তুমি কেন আসো নাই? সকল সাহাবায়ে কেরাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরায় ধরলেন। ঘিরায় ধরে তারা বললেন, আরে বিলাল, ওই দেখো আজানের সময় হয়ে গেছে, তুমি যাও মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় একটা বার তুমি আজান দিয়ে আসো। সেই নবীর জামানায় তোমার আজান শুনেছি, অনেক দিন হয়ে গেছে তোমার আজান আর আমরা শুনতে পাই না, একটা বার আমাদেরকে আজান শোনাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে না আর বলেন, আমার নবীর সাহাবীরা শোনো, আমি যখন আজান দিতাম আমার আজানের পরে বিশ্ব নবী ইমামতির জন্য আসতে, আমি আর এখন আজান দিতে পারবো না, আমি ওই আজান আর দিতে চাই না যে আজানের পরে আমার মায়ার নবী আর ইমামতি করতে আসবে না, সেই আজান আমি আর বিলাল দিতে চাই না। সাহাবায়ে কেরামের অনুরোধে বিলাল আর আজান দেয় না। সকলে চিন্তা করলো, বিলালকে যদি আজান দেওয়ানোর জন্য রাজি করাতেই হয়, একমাত্র একজন সাহাবি পারবে, দুইজন পারবে, তাদের নাম হলো হযরতে হাসান আর হুসাইন। তারা আমার নবীর নাতি, আমার নবীর নাতি। তারা যদি গিয়ে বিলালকে বলে, বিলাল তুমি একটা বার আজান দাও, আমরা তোমার মুখের আজানটা শুনতে চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে মিলে পরামর্শ করে যখন কাজ হলো না, তখন ওই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো। তারা গিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবি, আপনি একটা বার আমাদেরকে আজান দিয়ে শোনায় যান, আমরা আপনার আজান শুনতে চাই। এইবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কান্না আর থামে না। আল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ওই হাসান আর হুসাইনের দিকে তাকাইলেন, তাদের চেহারার মধ্যে আমার আখির জামানার পয়গম্বরের ছাপ ছিল, তারা ছিলেন আমার নবীর নাতি। তাদের দুইজনের চেহারার মধ্যে আমার নবীর চেহারা দেখা যেত, আমার নবীর চেহারা। হযরতে বিলাল যখন তাদের দুইজনের মধ্যে দেখতে পেলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে গেলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা রক্ষার্থে মসজিদে নববীর মেহরাবের মধ্যে দাঁড়ায়া আবার সেই সুরলিত কণ্ঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সমগ্র আরবের মানুষকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করলেন।